আপনার মার্টিন এবং যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি, এটা ভাইপ্য লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল টিকিটে প্রাইজ লাগে। দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি, এই দুজনের ব্যবসা, অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার দু বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ হয়ে যাবে। টাকার কোনো রং নেই কালো বা সাদা, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নোটবন্দি করার পরে ক্যাশলেস সোসাইটি, তারপরে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে আপনার এই প্রশ্নের মধ্যে প্রথম কথা হচ্ছে প্রধানমন্ত্রী মিথ্যেবাদী, ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি, বরঞ্চ ভ্রষ্টাচারীদের আড়াল করছেন। দ্বিতীয়বার মিথ্যে বলেছেন কালো টাকা নেই, তৃতীয় বলেছেন ক্যাশলেস। তাহলে একটা এই একটা ঘটনায় প্রধানমন্ত্রী গোটা দেশকে মিসলিড করছেন তিনটে কথা বলে, আর আড়াল করছেন কারপ্টদেরকে। আর আমি আপনাদের প্রেস কনফারেন্সে আগে বলেছিলাম যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইলে বা দপর পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এখানে তৃণমূল বা বিজেপির যোগ দেখবেন, কারণ এই টাকাগুলো ব্যবসায়ী বলবে কোনো একটা রাজনীতিবিদে আছে, রাজনীতিবিদ বলবে কোনো একটা ব্যবসায়ীকে দিয়েছে, দেশি বিদেশি এই ধরনের বিভিন্ন জায়গায় এই ধরনের টাকা ইলগটেন মানি খাটছে। সাইবার ক্যাফের মালিকের পর এবার ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের এজেন্ট। মালদার বৈষ্ণবনগর থেকে ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্ণধারকে গ্রেফতার করলো পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ট্যাবের টাকা হাতানো হয়েছে বলে অভিযোগ। ধৃত সুব্রত বসাক বৈষ্ণবনগরের চকশেহেরদি গ্রামের বাসিন্দা। ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নথি এবং ল্যাপটপ। এই নিয়ে ট্যাবকাণ্ডে মালদা থেকে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6। এর আগে চকশেহেরদি গ্রামের বাসিন্দা কম্পিউটার শিক্ষক রকি শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয়েছিল গ্রামের সাইবার ক্যাফের মালিক পিন্টু শেখকেও। নেটওয়ার্ক তৈরি করে ট্যাবের প্রতারণা হয়েছে নিশ্চিত তদন্তকারীরা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।